নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব আছেন। মিষ্টি খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু দোকানের মিষ্টিতে অনেক রকম ভেজাল থাকে, তাই ভেজাল ছাড়া ছানা দিয়ে পারফেক্ট রসগোল্লা আজ আমি আপনাদের বাড়িতেই তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়, একদম নরম তুলতুলে হয়। চলুন তাহলে এখন রেসিপিটা দেখে নিন, আর তার সাথেই দেখে নিন এই তুলতুলে নরম রসগোল্লা বাড়িতেই তৈরি করার জন্য আমার ঠিক কী কী উপকরণ লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। তুলতুলে নরম রসগোল্লা বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের ফুল ক্রিম দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার। দুধটা একবার জাস্ট ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এই ঠান্ডা দুধের মধ্যে আমি এখন দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দেব লেবুর রস। এই লেবুর রসটা দুধের সাথে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এখন গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করার পর কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো, আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। নাড়তে নাড়তে দেখতে পাবেন এভাবে আস্তে আস্তে দুধের ছানাটা কেটে আসছে। আর এখন দেখুন দুধটাও পুরোপুরি ফুটে উঠেছে, আর ছানাটাও একদম ভালোভাবে পারফেক্ট তৈরি হয়েছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো। যখন দেখবেন জলটা এরকম একটু ঘোলাটে হয়ে আসছে, সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবেন। নাহলে বেশিক্ষণ যদি উনুনে এই অবস্থায় ছানাটা রয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর আমি একটা বাটির ওপরে ছাঁকনি নিয়েছি, আর তার উপরে দিয়ে দিয়েছি একটা পরিষ্কার রুমাল। এই রুমালের মধ্যে আমি এখন ছানাটা ছেঁকে নেব। তারপর এইভাবে রুমালটা তুলে নেব, আর নিচের যে গরম জলটা আছে সেটা প্রথমে ফেলে দেব। ছানার গরম যে জলটা সেটা আমি ফেলে দিয়েছি। এখন গরম এই ছানাটা আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। ছানাটা ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন এইভাবে যতটা সম্ভব জলটা নিগড়ে বার করে নিতে হবে। তারপর এইভাবেই রুমালে ছানাটা থাকা অবস্থায় ছানাটাকে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দেব, যাতে যেটুকু বাকি জল আছে সেটা ভালোভাবে ঝরে যায়। ছানার জলটা ভালোভাবে ঝরে গেলে এইভাবে রুমাল থেকে ছানাটা একটা থালার মধ্যে তুলে নেব। তারপর ভালোভাবে গুঁড়ো করে নেব। ছানাটা গুঁড়ো করে নেওয়ার পর হাতের তালুর সাহায্যে এটাকে ঘষে ঘষে একদম মিহি করে নিতে হবে। পুরি বানানোর সময় ময়দা ডোটা যতটা স্মুথ আর নরম হয় ঠিক ততটাই স্মুথ করে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে করছি। এতে করে রসগোল্লাটা অনেক বেশি স্পঞ্জি নরম তুলতুলে হয়। আর এটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, এটা একটু ধৈর্য ধরে করতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আমি ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট ধরে দেখুন আমি হাতের তালু দিয়ে এইভাবে ছানাটাকে মিহি করে নিয়েছি। কতটা স্মুথ হয়েছে দেখুন, আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে। এরকমভাবেই আপনাদেরও করতে হবে। দেখুন ফ্রেন্ডস, আমার এখানে ছোট্ট ছেলেটাও আমার সাথে রসগোল্লা তৈরি করতে চাইছে। এখন আমি এটা ঠিক ডোয়ের মতো করে নেব। দেখুন একটা ডোয়ের মতো আমি তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট রসগোল্লা বানিয়ে নেব। তো তার আগে আমি সিরাটা তৈরি হতে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি কড়াইতে। দিয়ে দিচ্ছি জল, 1 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ জল দেব। সিরাটা কিন্তু খুব বেশি আঠালো ঘন হবে না। আমার সিরাটা তৈরি হতে থাক,
এদিকে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে ডোটা একটু লম্বাটে করে নিয়েছি, তা দুভাগ করে নিয়ে ছোট ছোট রসগোল্লার সাইজ করে নিচ্ছি। এখন আমি ছোট্ট একটা ডো তুলে নিয়ে দু হাতে তালুতে এইভাবে করে রসগোল্লার শেপ দিয়ে দেব। রসগোল্লা আমার তৈরি হয়ে গেল, আর একই রকমভাবে সমস্ত রসগোল্লাগুলো আমি বানিয়ে নেব। দেখুন, সমস্ত রসগোল্লাগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার 1 কেজি দুধের যে ছানা হয়েছিল তাতে 13টা রসগোল্লা হয়েছে। এখন এইদিকে আমার চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে, আর এটা আমি ফুটে ওঠার পর 5 মিনিট মতো আরও ফুটিয়ে নিয়েছি, কিন্তু খুব বেশি ঘন করিনি। এখন একটা একটা করে সব রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন রসগোল্লার যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন রস ভরে ফুলে উঠবে তখন কিন্তু এটা আকারে ডাবল হয়ে যাবে। এখন আলতোভাবে এভাবে নেড়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ফুটে ওপরে রসগোল্লাগুলো ভেসে উঠেছে। এখন এভাবেই ফুটতে দেব। একসময় মিষ্টিগুলোর মধ্যে রস ভরে মিষ্টিগুলো রসের তলায় ডুবে যাবে। দেখুন, মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে একদম ফুলে বড় হয়ে গেছে সাইজ। এই রসের জায়গাটা একটু গর্ত সাইজের হলে আমার ভালো হতো, তাহলে রসগোল্লাগুলো রসের মধ্যে পুরোপুরি ডুবে থাকতো। এখন দেখাচ্ছি এই রসগোল্লাগুলো কতটা নরম হয়েছে। দেখুন, এটা এখন খুবই গরম অবস্থায় রয়েছে, আর রসগোল্লাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটা আমি গ্যাস অফ করে তুলে নিচ্ছি। আর দেখলেন তো ফ্রেন্ডস, কত সহজে কত কম উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি হয়ে গেল ভেজাল ছাড়া ছানার পারফেক্ট রসগোল্লা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর এভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন রসগোল্লা। ভালো খান, সুস্থ থাকুন, আর এভাবেই পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা।